আমরা আজকে মূলত আলোচনা করব সমাস নিয়ে। সমাস শিখতে লাগে প্রায় 30 বছরের মতো। এখন সবাই প্রশ্ন আসতে পারে, স্যার 30 বছর আবার কেমন? 30 বছর হচ্ছে এরকম, যারা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সমাস শিখতে তোমার কোনো অসুবিধা হয়েছে, তো সে ডাইরেক্ট বলবে যে ভাই আমার সমাস শিখতেই প্রায় আজকে 30 বছর, চাকরির বয়স শেষ হয়ে গেল কিন্তু সমাস আমার শেখা হলো না। সমাস শিখতে যে যে সমস্যাটা হয় তা হচ্ছে আমরা ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করি, আর আমরা যদি ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করি তাহলে কখনোই আমাদের সমাস শেখা সম্ভব না। আমাদের শিখতে হবে সমস্ত পদ দিয়ে ব্যাস বাক্য নির্ণয়, আর আজকে আমরা চেষ্টা করব সেই ব্যাস বাক্য দিয়েই সমাস নির্ণয় করা। ওকে, এখন দেখা যায়? আচ্ছা ঠিক আছে, এখন সমাস আলোচনা করতে যে আমি একটা শুধু তোমাদেরকে লাইন লিখবো, আগে যেরকম শিখেছিলাম মৌমাছি দিয়ে, কিন্তু আজকের পড়া ধরনটা হবে অন্যরকম। আমরা আজকে মৌমাছি দিয়ে শিখবো না, আজকে আমরা শিখবো মূলত অন্য একটা পড়া নিয়ে যেটা অহরহ হচ্ছে। তার আগে আমি একটা জিনিস তোমাদের বলি, কালকে আমাদের এক বড় ভাই, ওনার নাম হচ্ছে ফরাদ হোসেন, উনি আমাদের বাসায় আসলেন, আমার তো ব্যাচেলার, তো আসার আসার পর ওনাকে বললাম যে ভাই আপনি তলফি তলপা নিয়ে কোথায় যাচ্ছেন? ওনার সোজা সাপটা উত্তর, শ্বশুর বাড়িতে যাচ্ছি, মাছ বেটার। তো বললাম যে শ্বশুর বাড়িতে কেন? সে বলতো যে আপনি তো জানেন আমি ওখানে থাকি, ভালো কথা। আচ্ছা, এরপর বললাম যে উনি আমাকে বললেন যে আমি সাথে কি করছি, আমি যখন ওখানে থাকলাম তখন শ্বশুর শাশুড়ি আমাকে কিছু গিফট করছে, তো গিফটের জিনিসগুলো কি কি? তো উনি বলতেছেন আলনা সুকেস এই যে আসবাবপত্র যা লাগে সবগুলো আমাকে গিফট করছে, প্রায় 1.5-2 লাখ বা 3 লাখ। ভালো কথা, ঠিক আছে। তো এখন বলতেছে এইগুলো ছেড়ে আমি কোথায় যাব? আমি বললাম আপনার মা আছেন গাইবান্ধায়, তা আপনি এগুলো নিয়ে নিজের বাসায় যান। তো উনি বলতেছেন না এটা কি সম্ভব? তার মানে উনি কোথায় থাকবেন? শ্বশুর বাড়িতেই থাকবেন, ওই যে 2 তলা ফ্ল্যাট। শ্বশুর শাশুড়ি যদি মারা যায় এটা দখল হয়ে গেল, ঠিক আছে, তাহলে উনি কি থাকতে যাচ্ছেন? ঘর জামাই, ঠিক আছে, লজ্জার বিষয়। তাহলে ঘর জামাই কিন্তু সবাই থাকতে চায় না, কিন্তু বাধ্য হয়ে অনেকে থাকে, অনেকে লোভে পড়ে থাকে, ঠিক আছে। যাক, আমরা তাহলে কোন জিনিসটা লিখবো? আচ্ছা, এখন প্রচুর শীত, আমি মনে করো যে কাপড় চোপড় সব খুলে ফেললাম, ঠিক আছে, এখন যাওয়ার সময় দেখবে যে তোমাদের জামালপুরের রাস্তায় যা শীত বা বলার মতো না, একদম সাংঘাতিক শীত, মানে অবিশ্বাস্য অসম্ভব শীত। এখন আমি যাওয়ার সময় বলবো যে তোমার এই অবস্থা কেন? আমি বলবো যে আমার আশ্রয় নাই। কি নাই? আমরা সবাই কিন্তু একটা জিনিসই খুঁজি, আর তা হচ্ছে আশ্রয়। তাহলে এ কোথায় থাকবে? ঘরে আশ্রয় নিচ্ছে, ঘরে আশ্রিত যে জামাই তাকে বলা হয় ঘর জামাই। দেখা যায়? দেখা যাচ্ছে? কথা বলতে হবে, দেখা যায়? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং কিছু কাহিনী আছে, আমরা আলোচনা করব আর মজায় মজায় শিখবো, ঠিক আছে। অনেকেই বলতেই পারে না এখানে পদ আছে কয়টা, পদ আছে 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এই 4টা পদকে কি বলা হয় জানে না? পদ কয়টা? এটা বড় পদ হয়ে গেল না? এই বড় পদকেই বলা হয় ব্যাস বাক্য। মানে কি? বড় থেকে বড় থেকে ব্যাস, তাহলে এটা কি বাক্য না? এটাকে বলবো আমরা বাক্য, হয়ে গেল ব্যাস বাক্য। এখানে পদ আছে 4টা, তা 4টা পদকে যখন এক পদে নিয়ে আসবো তখন তাকে কি বলা হয়? একপদীকরণ। 4টা পদকে যখন এক পদ বানাবো
তার নাম কি হবে? একপদীকরণ, একপদীকরণ। আচ্ছা, এটাকে আরো একটা জিনিস বলা যায়, যেহেতু অনেক বড় পদ, এটাকে আমরা ছোট বা সংক্ষিপ্ত করার কারণে এর নাম আমরা দিতে পারি সংক্ষেপণ। কি দিব? সংক্ষেপণ। দেখা না গেলে বলবা। একটা নাম হচ্ছে একপদীকরণ, সংক্ষেপণ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নাম, তার নাম হচ্ছে সমস্ত পদ। আজকে আমরা এমন ভাবে শিখবো যেন 30 বছর না লাগে, 3 দিনে যেন আমাদের এই পড়াটা শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চার পদ, চার পদকে এক পদে আনার নাম হচ্ছে একপদীকরণ, সাত পদকে একসাথে করার নাম হচ্ছে সংক্ষেপণ, এবং এক একটা পদকে এক জায়গায় আনার কারণে এগুলোকে বলা হয় একসাথে, যেটাকে বলা হয় সমস্ত পদ। ঠিক আছে, আমরা এটা সমস্ত পদ বলবো। আজকে আমরা মূলত শিখবো কিভাবে সমস্ত পদ দেখে আমরা সমাস নির্ণয় করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমরা যদি আমাকে একটু হেল্প করো আমরা খুব তাড়াতাড়ি এটা শিখে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা টাইটেল দেই, এটা তো তোমরা বুঝতে পারছো। আমি যে জিনিসটা লিখবো এখন, অভিনব কৌশল, অভিনব কৌশল। ঠিক আছে, শিখবো কি দিয়ে? সমস্ত পদ দেখে। সমস্ত পদ দেখে। আচ্ছা, তাহলে প্রথমে আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দেই। প্রথমে আমি লিখলাম বাবা, মা, মহানবী, চৌরাস্তা, গাছ পাকা, তারপর বেহায়া, এরপর লিখলাম আমি উপকূল। আচ্ছা, আমরা জানি মূলত সমাস 6 প্রকার, তাই না? দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রী, একটা হচ্ছে কি, একটা কি, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ, তারপর কর্মধারায় বহুব্রী, আর একটা কি, অব্যয়ীভাব সমাস। মোট হচ্ছে 6টা। তো মূলত যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার, যদি বলে যে এমনিতে সমাস কয় প্রকার, এমনিতেই সাধারণভাবে সমাস কয় প্রকার, তখন আমি বলবো 6টি। কিন্তু যদি বলে মূলত সমাস কয় প্রকার, মূলত পরীক্ষায় যদি আসে যে মূলত সমাস কয় প্রকার, মূলত সমাস হচ্ছে মূলত 4টি। এখন 4টি কি কি, যার 2টা বাদ গেল কোথার থেকে? আমরা যে দ্বিগু সমাসটা শিখছি, এই দ্বিগু সমাসটার সমাসটাকে অনেকে বলছে কর্মধারা সমাস। দেখো, এই যে দ্বিগু সমাসকে অনেকে বলছেন কর্মধারায় কর্মধারায়, ঠিক আছে। আবার এই কর্মধারায় সমাসের যেটাই কর্মধারায় সমাস ওইটাই হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে এখান থেকে আমাদের কমে গেল কয়টা? 2টা। তাহলে আর থাকলো উপরে 4টা। ঠিক আছে,
তাহলে দ্বিগু সমাসকে অনেকে বলছেন কর্মধারয় সমাস, আবার কর্মধারয় সমাসকে সমাস যেটা তৎপুরুষ সমাস হোক প্রায় সেটাই, নিয়ম প্রায় একই রকম, এই জন্য দুইটা একই রকম। তা যাক এটা আমাদের পড়া না, তবে মনে রাখা ভালো যে সাধারণভাবে কর্মধারয় সমাস সমাস কত প্রকার আমরা বলবো যে 6টা, আর যদি বলো যে মূলত কয়টা তখন আমি বলবো যে মূলত হচ্ছে 4টি। তোমরা এটা লিখে নিতে পারো, কেন এখন আমি যেগুলো লিখবো আমরা মূলত আজকে শিখবো সমাস চেনার প্রাথমিক ধারণা, সমাস চেনার প্রাথমিক ধারণাটা কি এবং কিভাবে চিনব যে এটা সমাস, বা সমাস নির্ণয়ের অভিনব যে পদ্ধতি আছে আমি যদি এই প্রাথমিক ধারণাটা শিখে নেই তাহলে পরবর্তীতে আশা করি আর কোনো সমস্যা হবে না, তোমাদের নতুন স্যারও খুঁজতে হবে না, তারপর নতুন কারো কাছে দেখতেও হবে না বা কাউকে বলতেও হবে না যে স্যার একটু ভালো করে বুঝাই দেন, আমাদের বোঝানো হয় না ভালো করে। আচ্ছা দেখো আমি এখানে লিখছি মা বাবা, মহানবী, চৌরাস্তা, গাছপাকা, বেহায়া, উপকূল, ঠিক আছে। এখন তার সাথে একটা জিনিস তোমাদের লিখে দেই, দেখো তৃতীয় পদে বহুব্রীহি আসলে এটা লিখে নাও, তৃতীয় পদে বহুব্রীহি আসলে উভয় পদে, উভয় পদে দ্বন্দ্ব হয়, খুব চমৎকার একটা কথা, তৃতীয় পদে বহুব্রীহি আসলে উভয় পদে দ্বন্দ্ব হয়। আচ্ছা তারপর কি আছে, পরপদ পরপদে গাই দ্বিতীয় গাই, আচ্ছা পরপদ দ্বিগু তৎপুরুষ তৎপুরুষ কর্মধারায় দ্বারা কর্মধারায় দ্বারা পূর্বের অব্যয়ভাবে সমাধান হয়, পূর্বের অব্যয়ভাবের সমাধান হয়। এখন তোমরা যদি এই লাইনটাই শুধু বুঝো, এতটুকুই যদি তোমরা বুঝতে পারো আজকে থেকে তোমরাই সমাস নির্ণয় করতে পারবা, এই উত্তরগুলো এখন তোমরাই দিবা। আমার লাইন কেটে গেল নাকি একটু, তুমি একটু সাড়া দাও, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। থ্যাংক ইউ। তোমরা যদি এই লাইনটা মুখস্থ রাখতে পারো তোমরা এইগুলো উত্তর এখন দিবা, ঠিক আছে। কিরকম ভাবে দেখো, আমরা জানি যে বহুব্রীহি সমাস এমন এক সমাস যে সমাসের পূর্বপদ এবং পরপদ দ্বারা কোনো অর্থই বোঝা যায় না, এটা একের ওপর নির্ভরও করে না, ঠিক আছে। এটা দ্বারা কি বোঝায়, একটা নতুন অর্থ প্রকাশ করে। এই জন্য বলছে যে বহুব্রীহি সমাস পূর্বপদ এবং পরপদ দুইটা মিলে তৃতীয় পদ হয়, কি হয় নতুন একটা অর্থ বোঝায়। তার মানে কি, বহুব্রীহিতে তৃতীয় পদ হয়, উভয় পদ মিলে হয় দ্বন্দ্ব, তার মানে কি পূর্বপদ এবং পরপদ মিলে হয় দ্বন্দ্ব। যেমন আমি লিখছিলাম বউ ভাত লিখলাম, হ্যাঁ একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে পূর্বপদ, সামনেরটাকে বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় মূলত পরপদ, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করো, তার মানে এটা হচ্ছে কিন্তু দ্বন্দ্ব সমাস, যদি পূর্বপদ এবং পরপদ দুইটাই সমান হয় তখন তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো এখানে বলছে যে উভয় পদে,
তার মানে উভয় পদে মিলে হয় দ্বন্দ্ব। পরপদ, এটাকে বলা হয় পরপদ। পরপদ কিন্তু নির্ভর করে কিসের উপর? দ্বিগু সমাস। যদি পরপদ প্রাধান্য পায় তবে সেটা হয় দ্বিগু সমাস। তৎপুরুষ সমাসেও পরপদ প্রাধান্য পায়, কর্মধারা সমাসেও পরপদ প্রাধান্য পায়। শুধু ডিফারেন্স দুইটা, একটা দুইটা। পূর্বপদে অব্যয়ীভাবের সমাধান হয়, তার মানে কি? অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পায়। আবার বলে দিচ্ছি, বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ প্রাধান্য পাবে না, একটা নতুন অর্থ প্রকাশ করবে, একটা নতুন পদ প্রাধান্য পাবে, সেটাকে বলা তৃতীয় পদ। দুই নম্বর, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুইটাই প্রাধান্য পাবে। তিন নম্বরে, দ্বিগু সমাস পরপদ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাস পরপদ প্রাধান্য পায়, কর্মধারা সমাস পরপদ প্রাধান্য পায়, আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পায়। এই জন্য লিখছি আমি পূর্বে অব্যয়ীভাবের সমাধান হয়। তাহলে আমরা একটা সরা রাখার মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় পদের বহুব্রীহি আসলে উভয় পদে দ্বন্দ্ব হয়, পরপদ দ্বিগু তৎপুরুষ ও কর্মধারায় দ্বারা পূর্বের অব্যয়ীভাবের সমাধান হয়। এই লাইনটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা একটা এগুলো দিয়েই দেখি আমরা ব্যাস বাক্যগুলো কিভাবে মনে রাখবো। ব্যাস বাক্যগুলো মনে রাখার একটা ছন্দ আছে বা কবিতা আছে, আমরা এটা এখন লিখে দিচ্ছি তোমাদের ভালোর জন্য, দেখি তোমরা মনে রাখতে পারে কিনা। এসো কবিতা শিখি, আচ্ছা এসো কবিতা শিখি, দেখি এটা কি বলে। এরা এরা বলতেছে যে সে, যে সে যেটি, তারপর যিনি তিনি, যিনি তিনি থাকলে কর্মধারায়, মানে এটা লেখার আগে তোমাদের আগে আমি বলে দিই যে এখানে আমরা কি দেখে চিনবো, যেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস অথবা দ্বিগু সমাস, কর্মধারায় সমাস, এগুলো চেনার উপায় কি? তখন আমরা বলবো যে যে পদে পরপদ প্রাধান্য পায়, ঠিক আছে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারায় সমাস। সেটার একটা প্রাথমিক ধারণা আমরা সামনে দিলাম। এখন আমাদের মনে রাখতে হবে যে সমস্ত পদগুলো করতে গিয়ে আমরা ব্যাস বাক্যগুলো কি কি নিয়ে আসব। এই যে আপনি এতক্ষণ পদগুলো বললেন, এগুলোর ব্যাস বাক্য কি হবে? তো ব্যাস বাক্যগুলো কিন্তু সহজে ইজিলি মনে রাখা যায় না, এই জন্য আমরা একটা ওয়ে বের করছি, আর সেটা হচ্ছে একটা কবিতা বা একটা ছন্দ আকারে এটা মনে রাখার। দেখি এটা কতটুকু আমি পারি তোমাদের কাছে সার্ভিস দিতে। তাহলে তিনি বলছে যে সে যেটি, যিনি তিনি থাকলে কর্মধারায় হয়, কর্মধারায় হয়। এরপর কি বলছে? ব্যাস বাক্যের শেষে যারা আসলে বহুব্রীহি কয়, দেখো একটা মিল আছে কিনা, যে সে যেটি যিনি তিনি আস থাকলে কর্মধারায় হয়, বাক্যের শেষে, বাক্যের শেষে যারা থাকলে বা আসলে বহুব্রীহি কয়। আচ্ছা এরপর দেখো, ও এবং আর হলে
দ্বন্দ্ব হয়, তারপর সমাহার, সমাহার বা মিলনার্থে মিলনার্থে দ্বিগু হয়, হয় না? এটা মিলে একটু কয়। আচ্ছা, এরপর বিভক্তি চিহ্ন লোপ পেলে ভালো করে খেয়াল রাখবা, কিন্তু বিভক্তি চিহ্ন লোপ পেলে তৎপুরুষ তৎপুরুষ হয়, আর যদি লোপ না পায় তাহলে সেটা হয় অলুক। না পেলে তারে, মানে যদি লোপ না পায়, কি বিভক্তি যদি লোপ না পায়, না পেলে তারে অলুক কয়, অলুক কয়। তোমরা এগুলো লিখে নিও, কিন্তু অলুক কয়। শেষে যেটা আছে, অব্যয়ী সমাসে হয় অব্যয়। অব্যয়ী সমাসে হয় অব্যয়। ওই যেমন আমরা বলি উপকূল, কূলের সমীপে, ঠিক আছে, একটা অব্যয় চলে আসে। এই জন্য অব্যয় ভাব সমাস আমরা চিনব মূলত অব্যয় দেখে, ঠিক আছে।